লাফালাই করতেছি আমরা। তারিখ বাগেরহাট জেলা বিএনপি আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত সদর উপজেলা বিএনপির 31 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়, যা 13/5/2023 তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছিল। উক্ত কমিটিতে আমি শেখ আবুল কালাম আজাদ বুলু সদস্য সচিব হিসাবে দায়িত্বপ্রাপ্ত হই। দায়িত্ব গ্রহণের পর থেকে অদ্যাবধি আমি সততা ও নিষ্ঠার সাথে আমার উপর সকল দায়িত্ব পালনে সব সময় সচেষ্ট থেকেছি। সংগঠনকে সুসংগঠিত করতে বাগেরহাট সদর উপজেলার 10টা ইউনিয়নের নেতা কর্মীদের সুসংগঠিত করার আপ্রাণ চেষ্টা করে চলেছি। কিন্তু অত্যন্ত দুঃখের সহিত আপনাদের অবহিত করিতেছি যে বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির কোনো সিদ্ধান্ত ছাড়া ও পূর্বের কমিটি বিলুপ্ত না করে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশকে অমান্য করে অসাংগঠনিকভাবে গত 16/11/2024 ইং তারিখ সদর উপজেলা বিএনপির কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়। উক্ত কমিটিতে সদস্য সচিব হিসাবে আমাকে এবং 17 বছর ধরে যারা দলের সকল কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, হামলা মামলা শিকার হয়েছেন, তাদের বাদ দিয়ে কমিটি দেওয়া হয়েছে। প্রকাশিত এই কমিটির বিষয়ে বাগেরহাট জেলা এবং সদর উপজেলার বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অধিকাংশ নেতা কর্মী বিস্মিত হতবাক হয়েছেন। 15 মাস ব্যবধানে কিভাবে একই তারিখে, যার তারিখ ছিল 12/5/2023 ইং তারিখ, আরেকটি কমিটি গঠিত হয়? সে বিষয়ে সকল পর্যায়ে নেতা কর্মী ও সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সহ হাস্যকরে পরিণত হয়েছে। সাংগঠনিক নিয়ম তো দূরের কথা, এখানে জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব সময় জ্ঞান সম্পর্কে মারাত্মক অদূরদর্শিতার পরিচয় দিয়ে নিজেরা হেয় প্রতিপন্ন হয়েছেন এবং দায়িত্ব জ্ঞান সম্পর্কে মারাত্মক প্রশ্নবিদ্ধ হয়েছেন বলে আমি মনে করি। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমি দীর্ঘ 40 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সহিত সম্পৃক্ত। ছাত্র দলের দায়িত্বশীল পদ থেকে রাজনীতি শুরু করে পর্যায়ক্রমে ইউনিয়ন যুব দলের সভাপতি, সদর উপজেলা যুব দলের সাধারণ সম্পাদক ও সভাপতি, উপজেলা বিএনপির 12 বছর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে বর্তমানে সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হিসাবে দায়িত্বরত আছি। স্বৈরাচার ও ইস্যাদ ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছি এবং হামলা মামলা ও নির্যাতন সহ্য করেও বিগত দিনে কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচিতে সকল ইউনিয়নের নেতা কর্মীদের সরব উপস্থিতির বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি। অত্যন্ত দুঃখের সহিত বলতে বাধ্য হচ্ছি যে সাংগঠনিক নিয়ম নীতির তোয়াক্কা না করে সীমাহীন অগণতান্ত্রিক মনোভাবের পরিচয় দিয়ে আমাকে ও ত্যাগী নেতা কর্মীদের বাদ দিয়ে পুনরায় যে কমিটি জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষর করে প্রকাশিত করেছেন, তা জেলার সকল পর্যায়ে বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা কর্মীদের সাথে নির্মম রসিকতা সামিল হয়েছে। প্রকাশ থাকে যে গত 26/3/2021 ইং তারিখ সদর উপজেলা বিএনপির বর্ধিত সভা শেষে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের দাবির প্রেক্ষিতে আহ্বায়ক ও সদস্য সচিব পদে নির্বাচনের ব্যবস্থা করা হয়। সদ্য প্রকাশিত কমিটির আহ্বায়ক ডাক্তার হাবিবুর রহমান সিদ্দিক 1 ভোট পেয়েছিলেন। পক্ষান্তরে সদস্য সচিব পদে আমি ব্যতীত আর কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হই। অতএব প্রিয় কলম সৈনিক সাংবাদিক ভাইদের মাধ্যমে বিএনপির কেন্দ্রীয়
নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি এবং অনতি বিলম্বে হাস্যকর রসিকতাপূর্ণ 16/11/2024 তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত কমিটি বাতিলপূর্বক গণতান্ত্রিক উপায়ে তৃণমূলের মতামতের ভিত্তিতে বাগেরহাট সদর উপজেলা কমিটি গঠনের জোর দাবি জানাচ্ছি। পরিশেষে কোনো জায়গায় ভোটের মাধ্যমে এই উপজেলা কমিটি এবং পৌর কমিটিগুলো গঠিত হয়েছে, কথায় কর্ণপাত না করে জেলা কমিটির মিটিং ব্যতিরেকে যুগ্ম 2023 তারিখে একটি কমিটি করেছেন। আপনারা জানেন ওই কমিটি প্রতি অনাস্থা জানিয়ে আমি এখানে সাংবাদিক সম্মেলন করেছিলাম, সেই কমিটি কেন্দ্র থেকে স্থগিত করা হয়। ওই স্থগিতাদেশ প্রত্যাহার না করে না হওয়ার পরেও এবং প্রত্যাহার যদি হয়ে থাকে আমরা জানি না, কিন্তু প্রত্যাহার হলে ওই কমিটিকে বাতিল না করে ঠিক একই তারিখ দিয়ে সই করেছেন 13/11/2024, কিন্তু উপরে লেখা আছে সেই 12/5/2023। এই কমিটি আবার একটি নতুন কমিটি দিয়েছেন যেখানে অনেক পরিবর্তন এসেছে। আবুল কালাম আজাদ ওই আগের কমিটিতে সদস্য সচিব ছিলেন, এখন ওই কমিটিতে আবুল কালাম আজাদ এখানে আরেকজনের নাম লঙ্ঘিত হচ্ছে, তখন আমরা এখানে দায়িত্ব নিয়ে মালিক আমি বা এই যারা আছে প্রত্যেকেই আমরা ওখানে নির্যাতিত অবস্থায় আমরা আমাদের সংগ্রাম চালিয়ে গেছি। পৌরসভার কমিটিটা কোন অজ্ঞাত কারণে ঢাকায় বসে করতে হবে, খালি পৌরসভার কমিটি না কয়েকটা থানা, এটা আমরা বুঝতে পারিনি। এ কি আমরা কি আমাদের বাইরে আসছি নাকি? আমরা কি দেশের নাগরিক না? আমরা কি দুর্নীতি করিনি? আমাদের বাড়িঘর কি ভাঙিনি? আমাদের 10টা করে দিদি আছে একজনের নামে, আমাদের বাড়িঘর ভাঙিছে যখন তাদের কোনো তোয়াক্কা না করে আওয়ামী লীগের যারা জয়েন করেছে, আমার কাগজ আছে 2008 সালের, আমি এখনই মেবার আপনাদের কাছে দেবো, 2008 সালে পূর্বাঞ্চলে যারা শেখ হাসিনা আসলে এখানে তার স্টেজে যে জয়েন করেছে তাদের বানানো হয়েছে কনভেনার। আমাদের নেতা কর্মীরা এটা মানবে না, এখানে সবাই নির্যাতন করে কোনো অবস্থাতে মানব না। এই সদস্য দ্বারা আপনার ই তৈরি হচ্ছে, নেতা নির্বাচন হচ্ছে, তারপরে ভোট দিয়ে তার আপনার প্রেসিডেন্ট সেক্রেটারি নির্বাচিত হচ্ছে। এ কি ঘরের মধ্যে বসে কমিটি করছে? এই নাকি আমাকে বিএনপি? আর এই দুনিয়া আমরা এত ত্যাগ করেছি, এত লোক মারা গেছে, এত লোক নির্যাতিত হয়েছে, এত লোক আমাদের সচিবরে মেরে মেরেছে, কয়েকজনের ষড়যন্ত্র করে সব দলের লোকের মধ্যে জড়িত রয়েছে, এই নাকি আমাকে ফল? কষ্টের ফলেই আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা এগুলো আপনারা তুলে ধরেন, আপনারা মানুষের কাছে তুলে ধরেন যে দেখেন নির্যাতিতদের অবস্থা এই, আর চৌদ্দ তারা পাঁচ 2000 মাসের পরে আসছে তাদের অবস্থা এই। শর্টকাটটা কথা পেয়ে বসে পড়ি মনে পড়তে হচ্ছেন যখন কোনো এক দিনে মিলাদের সময় পাঁচ তারিখের আগে একটা যে কোনো অনুষ্ঠানে মিলাদ আমার মনে নেই, আমরা নেতা কর্মীদের দাওয়াত দিলাম, 5 কেজি জেলাপি কিনে নিলাম, 5 কেজি জেলাপি আনিয়ে দিলাম, সেই জেলাপি সবার লোক পাইনি, 2 কেজি বাড়ি নিয়ে যে রাস্তাঘাটে মানুষের দিছি, তখন লোকের সংখ্যা ছিল, আর এখন লোক ধাক্কা মেরে আমাকে উপরে চলে যায়। আপনারা কেন্দ্রের থেকেও বারবার নির্দেশ দিচ্ছে যে 5 তারিখের পরে তারা এদের কোনো স্থান নেই, কিন্তু আমাকে বুকির মধ্যে এরা হেঁটে বেড়াচ্ছে, এর একটা প্রতিকার চাই। আপনারা যেটা জানতে চেয়েছেন, আমাদের একটি কথা হলো বঞ্চিত অনেক আছে,